টিভিএস বাংলাদেশের মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড আর বাংলাদেশের সবথেকে আলোড়ন সৃষ্টিকারী বাইকগুলোর মধ্যে টিভিএস ব্র্যান্ডের অ্যাপাচি আরটিআর 160 বাইকটি অন্যতম আর তারই ধারাবাহিকতায় টিভিএস কোম্পানি এই মুহূর্তে লঞ্চ করলো 2021 সালের আরটিআর এর নতুন ভার্সন আর দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আরটিআর রেস এডিশনের এই বাইকটি আরও সুন্দরভাবে উপস্থাপন করছে টিভিএস অটো বাংলাদেশ দেখতেই পাচ্ছেন নতুন একটি গ্রাফিক্স ডিজাইন এই গাড়িটিতে ব্যবহার করেছে টিভিএস অটো বাংলাদেশ লাল কালারের উপরে ব্ল্যাক এবং অ্যাশ কালারের একটি স্টিকারের কম্বিনেশন লক্ষ্য করছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছি সামনের মাডগার্ডে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি কালো স্টিকার যা দেখতে আরও আকর্ষণীয় লাগছে এবং সব কিছু একই আছে আপনারা জানেন বাংলাদেশের যত বাইক মডেল আছে তার মধ্যে টিভিএস একটি অন্যতম ব্র্যান্ড আর সব থেকে আলোড়ন সৃষ্টিকারী যদি টিভিএসের কোনো বাইক থেকে থাকে সেটা হচ্ছে অ্যাপাচি আরটিআর তো প্রত্যেক বছরই টিভিএস কোনো না কোনোভাবে তাদের নতুন কম্বিনেশনে আরটিআরটা সবার মাঝে ছাড়ে তো এবারের মতো আরটিআরে নতুনভাবে তারা আরেকটা বিষয় যোগ করেছে সেটা না বললেই নয় ভিডিওর শেষে অবশ্যই সেটা বলবো আর নতুন এডিশনের এই লাল বাইকটি সব শ্রেণীর মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করেছে আর আমরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন নতুন এই গ্রাফিক্সের এই বাইকটি সবার প্রিয় একটি বাইক হতে পারে বলে মনে হচ্ছে আর যেটা না বললেই নয় নতুনভাবে অ্যাপাচি আরডিআর যেটা পরিবর্তন করেছে আপনারা জানেন যে টিভিএসের অনেকেই এই বাইকটিতে স্কিড করার একটা প্রবণতা ছিল সবাই এই বাইকের নেগেটিভ একটা ব্যাপার তুলে ধরত সেটা হচ্ছে বাইকটি অনেক স্কিড করে এবং রাইড করার সময় ভেজা এবং কাদা জাতীয় রাস্তায় অনেকটা স্কিড করে এবং সেটার জন্য একটা রাইডারের অনেক বড় ক্ষতি হতে পারে তো সেই দিকটা বিবেচনা করে টিভিএস এই বাইকটিতে ব্যবহার করেছে একটি স্বয়ংসম্পূর্ণ খুবই ভালো মানের একটি রেমোরা টায়ার যেটা এই গাড়িটির সব থেকে বড় নতুন চমক বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ব্যাক প্যানেল লালটা কিন্তু গ্লোসি রেড হ্যাঁ গ্লোসি লাল আর দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা পিছনে ব্যাকলাইটের উপরে একটি কালো স্টিকার এক কথায় অসাধারণ আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে গাড়িটি সব কিছু ইঞ্জিন এবং যাবতীয় সব কিছু আগের ভার্সনের মতোই আছে আগের সেম ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা 120 সাইজের টায়ার আগে যেটা ছিল সেটা 110 সাইজের টায়ার তো অনেকাংশে স্কিড করতো এ ব্যাপারে আমিও কম বেশি জানি তো এখন টিভিএস যে টায়ারটা ব্যবহার করছে 120 সাইজের টায়ার দেখতে পাচ্ছেন রিম সাইজটাও কিন্তু আগের থেকে মোটা করছে 17 সাইজের রিম তো অবশ্যই 17 সাইজের টায়ারই লাগানো আছে 120 সাইজের টায়ার ব্যবহার করে হয়তো টিভিএস এদিক থেকে অনেকটা এগিয়ে যাবে যে স্কিড করার চান্সটা আর আগের মতো থাকবে না তো সব মিলিয়ে দর্শক বলতে গেলে টিভিএস নতুনভাবে যে বাইকটি লঞ্চ করছে অবশ্যই আকর্ষণীয় এবং সবথেকে বড় ব্যাপার যেটা টায়ার সাইজ এবং স্টিকার লাল বাইকটিতে যে স্টিকারের কম্বিনেশন অসাধারণ তো সবাই আমার মনে হয় বাইকটি কালার গ্রাফিক্স এবং টায়ার সাইজ নিয়ে আমার মনে হয় বাইকটি বাংলাদেশের বাজারে অনেক ভালোভাবে দাপটের সাথেই থাকবে বলা যায় তো এবছরটা টিভিএস এভাবে রাজত্ব করবে তাদের এই বাইকটি নিয়ে তো ধন্যবাদ সবাইকে আর আমরা যে শোরুমে আছি এটা হচ্ছে ঝিনাইদহ অটোস আরাপুর ঝিনুক মোড় ঢাকা রোডে অবস্থিত এখানে কিস্তিতেও বাইক দেওয়া হয় প্রদর্শক আর ভিডিও ডিসক্রিপশনে ঝিনাইদহ অটোসের ফোন নাম্বার অ্যান্ড ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন কল করে জেনে নিতে পারবেন প্রতিটা টিভিএস বাইক সম্পর্কে এবং কত টাকা ডাউন পেমেন্টে বাইক দেওয়া হয় তো আজকে পর্যন্তই প্রিয় দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে